একদম ধুয়ে দেবে, ধুয়ে দেবে, ধুয়ে দেবে মোদি, ধুয়ে, মোদি ধুয়ে যাওয়ার একটাই জায়গা, দেখছো না ওরা কোথাও যাচ্ছে সারা ভারতবর্ষে, কোথাও আজ মোদি কাল মোদি, পরশু চাড্ডা, পরশু এই, রোজ কেউ না কেউ একটা না একটা লোক এখানে পড়ে আছে। তার কারণ ওরা জানে এইটাই হচ্ছে সোনার খনি, আলিবাবা সোনার, আলিবাবা সোনার খনি হচ্ছে এইটা। কেমন আছে এই মুহূর্তে? ভালো, ঠিক আছে, কিছু বলার নেই এখন, শয্যাশায়ী এখন সারাদিন চিকিৎসার মধ্যে আছে, তবে অসুস্থ হওয়ার পরে আমি এটা বুঝলাম কত মানুষ আমার ভালোবাসে, মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না, সব ফোন বন্ধ করে দিতে হয়েছে। এমনকি 10 বছর আগে আমার একটা ফোন, আমার একটা চ্যালা নিয়েছিল, সে বলছে দাদা ফোনটা রাখতে পারছি না, 10 বছর আমি ইউজ করি না যে ফোন, সেটাও বাজছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। খেলার মাঠে কবে আবার ফিরবেন? গোটাটাই তো মাঠ না আমাদের কাছে, গোটাটাই তো মাঠ, মাঠেই আছি, মাঠের বাইরে নেই, তোমরা তো দেখতে পাচ্ছ না মেঘনাদের মতো আছি, মানে মেঘের আড়াল থেকে খেয়াল লড়াই করছে। লোকসভার উত্তাপ কি উঠেছে? উত্তাপ খুব উঠেছে বলে আমার মনে হচ্ছে, উত্তাপের কেন্দ্র তো কলকাতা, কলকাতায় তাপও নেই উত্তাপও নেই, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আইস ব্যাগে চলে গেছে, বিন্দুমাত্র সন্দেহ নেই তৃণমূল একেবারে একাধারে জিতছে, এবং যা ছিল তাই হবে, আর আমাদের মতো লোকেরা মরে গেলেও বলবো তৃণমূলের গাড়িতে উঠবো, অন্য কোনো গাড়িতে উঠবো। 26,000 যে নিয়োগ বাতিল হলো, এটা নিয়ে তো রাজ্য রাজনীতি, এই ব্যাপারে কিছু না মন্তব্য করাই ভালো, যেহেতু কোর্টের ম্যাটার, মানে কোর্ট বুঝেছে করেছে। আরে অর্জুনকেও তো 1 বছর বিড়ম্বনা হতে হয়েছিল, নাচ শেখাতে হয়েছিল, যে অর্জুন তীর ছুঁড়বে সে নাচ শেখাচ্ছিল, তাদের থই থই মম চিত্তের নীতি নিত্যে, আমি তো টুইট করি না, নাচ গান করি না, নাহলে ওই সব করে দেখাতে পারতাম। একদম ধুয়ে দেবে, ধুয়ে দেবে, ধুয়ে দেবে মোদি, ধুয়ে, মোদি ধুয়ে যাওয়ার একটাই জায়গা, দেখছো না ওরা কোথাও যাচ্ছে সারা ভারতবর্ষে, কোথাও আজ মোদি কাল মোদি, পরশু চাড্ডা, পরশু এই, রোজ কেউ না কেউ একটা না একটা লোক এখানে পড়ে আছে। তার কারণ ওরা জানে এইটাই হচ্ছে সোনার খনি, আলিবাবা সোনার, আলিবাবা সোনার খনি হচ্ছে এইটা। কেমন আছে এই মুহূর্তে? ভালো, ঠিক আছে, এখন অ্যালাই হয়ে গেছে, কিছু বলার নেই এখন, শয্যাশায়ী এখন সারাদিন চিকিৎসার মধ্যে আছে, তবে অসুস্থ হওয়ার পরে আমি এটা বুঝলাম কত মানুষ আমার ভালোবাসে, মানে আমার সব মিলিয়ে কতগুলো ফোন আমি নিজেই জানি না, সব ফোন বন্ধ করে দিতে হয়েছে। এমনকি 10 বছর আগে আমার একটা ফোন, আমার একটা চ্যালা নিয়েছিল, সে বলছে দাদা ফোনটা রাখতে পারছি না, 10 বছর আমি ইউজ করি না যে ফোন, সেটাও বাজছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। খেলার মাঠে কবে আবার ফিরবেন? গোটাটাই তো মাঠ না আমাদের কাছে, গোটাটাই তো মাঠ, মাঠেই আছি, মাঠের বাইরে নেই, তোমরা তো দেখতে পাচ্ছ না মেঘনাদের মতো আছি, মানে মেঘের আড়াল থেকে খেয়াল লড়াই করছে। লোকসভার উত্তাপ কি উঠেছে? উত্তাপ খুব উঠেছে বলে আমার মনে হচ্ছে, উত্তাপের কেন্দ্র তো কলকাতা, কলকাতায় তাপও নেই উত্তাপও নেই, সব মমতা বন্দ্যোপাধ্যায়ের আইস ব্যাগে চলে গেছে, বিন্দুমাত্র সন্দেহ নেই তৃণমূল একেবারে একাধারে জিতছে, এবং যা ছিল তাই হবে, আর আমাদের মতো লোকেরা মরে গেলেও বলবো তৃণমূলের গাড়িতে উঠবো, অন্য কোনো গাড়িতে উঠবো। 26,000 যে নিয়োগ বাতিল হলো,
এটা নিয়ে তো রাজ্য রাজনীতি এই ব্যাপারে কিছু না মন্তব্য করাই ভালো, যেহেতু কোর্টের ম্যাটার।